মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি জেলা পর্যায়ে হাসপাতালগুলোকে সচল করা হবে। প্রতিটি বিভাগের বার্ন ইউনিট স্থাপন এবং আইসিইউ বেডের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান ডক্টর সামন্ত। বলেন, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে শুধুমাত্র চিকিৎসা সেবা নয়, বিশদভাবে গবেষণার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের স্বাস্থ্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যদি আমরা চিকিৎসা সেবা পৌঁছে না দিতে পারি, মেডিকেল কলেজের চাপ কোনোদিনই কমবে না। মেডিকেল কলেজটা হচ্ছে শুধু চিকিৎসা সেবা না, এখানে শিক্ষা গবেষণা সবই। সুতরাং আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং অন্যান্য হাসপাতালগুলোকে ইম্প্রুভ করব।